আমাদের আরাধ্য পুণ্যত্রয়ী চরণে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন পর্ব শুরু করছি। আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি নিছক এই মহান শিক্ষককে শ্রদ্ধা জানানোর দিন নয়, এই পবিত্র দিনে প্রত্যেক শিক্ষকের শিক্ষক সত্তার রিনিউয়াল ডেট। এই দিনে প্রত্যেক শিক্ষক মনে মনে শপথ গ্রহণ করে আগামী দিনগুলিতে তারা যেন তাদের অধীত বিদ্যা উজাড় করে দিতে পারে তাদের প্রাণপ্রিয় ছাত্রদের জন্য। এছাড়াও এই দিনটিতে আমরা অর্থাৎ শিক্ষকরা আমাদের কর্ম প্রক্রিয়ার আত্মসমালোচনা করি, হোয়াট উই আর ডুইং অ্যান্ড হোয়াট উই শুড ডু। যাই হোক, এই 5th সেপ্টেম্বর আমরা সকলে এখানে একত্রিত হয়েছি রাধাকৃষ্ণের জন্মদিন পালনের মাধ্যমে সকল শিক্ষককে শ্রদ্ধা জানানোর জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মী বৃন্দ। এই বরিষ্ঠ মানুষগুলির উপস্থিতি আমাদেরকে সমৃদ্ধ করেছে, তাদের প্রত্যেককে আমরা প্রণাম ও শ্রদ্ধা জানাই। অনেক শারীরিক সমস্যার জন্য অনেকে আসতে পারেননি, তাদেরকেও প্রণাম জানাই ও শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য কামনা করি। নিয়তির বিধানে আমরা অনেককে হারিয়েছি, এই পবিত্র দিনে সেই মহান আত্মাদের শান্তি কামনা করি। এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর করার জন্য বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। তাদেরকেও আমার শ্রদ্ধা, নমস্কার ও ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের অভিভাবক স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, উনার উপস্থিতি আমাদের সভার গুণবর্ধন করেছেন। এছাড়াও উপস্থিত আছেন ছাত্রাবাস অধীক্ষক ও মহাযজ্ঞানন্দজি মহারাজ, ওনাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও ধন্যবাদ জানাই। আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ও শিক্ষাকর্মী দাদাদের প্রণাম জানাই ও ভাইদের ভালোবাসা। যিনি এই অনুষ্ঠানের হোতা তিনি প্রধান শিক্ষক মহারাজ, তার পৌরোহিত্যে এই অনুষ্ঠান বর্ণময় হয়ে উঠেছে, তাকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই বিদ্যালয়ে সারা বছরের কর্মকাণ্ড যে সর্বদা মসৃণভাবে চলে তা নয়, তাই মাঝে মাঝে বিভিন্ন বিপত্তি আমাদের সামনে হাজির হয়। এই সমস্যা সমাধানে আমরা যখন দিশেহারা হই তখন বেশ কয়েকজন মানুষ সুরক্ষা বর্ম হিসাবে আমাদের পাশে এসে দাঁড়ান। অর্থাৎ বিদ্যালয়ের ক্রাইসিসের সময় বিপদ তারণ বা ক্রাইসিস ম্যানেজার হিসেবে হাজির হন। তাদের মধ্যে একজন আমাদের বিদ্যালয়ের সম্পাদক মহারাজ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, তাকে আবার আমি আমার প্রণাম জানাই, ও অন্যজন আমাদের প্রিয় জয়ন্ত মহারাজ, তাকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা ও অসংখ্য ধন্যবাদ। পরিশেষে যাদের জন্য, যাদের এবং যাদের দ্বারা এই অনুষ্ঠান, তারা এই বিদ্যালয়ের প্রাণভোমরা, তারা আমাদের ছাত্ররা। আমাদের ছাত্ররা আমাদের অহংকার, আমরা ওদের জন্য গর্বিত। বর্তমান ক্ষয়িষ্ণু ছাত্র শিক্ষক সম্পর্কের যুগে আমাদের ছাত্ররা মরুভূমিতে মরুদ্যানের মতো, ওরা মাঝে মাঝে দুষ্টুমি করে ফেলে। তার জন্য আমরা কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুল ওদের উপর প্রয়োগ করতে বাধ্য হই এবং অনুতাপে ক্ষতবিক্ষত হই। আবার মাঝে মাঝে আমাদের এরর অফ জাজমেন্টও হয়, তাই আমাদের নির্দেশ তারা বিনা প্রতিবাদে মেনে নেয়। তখন ওদের অসীম ধৈর্য, সহ্য শক্তি আমাদের কাছে শিক্ষণীয় হয়ে ওঠে এবং যেটা প্রতিবেশী বিদ্যালয়গুলির নিকট ঈর্ষার বিষয়। আবার বিদ্যালয়ের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কোনো গঠনমূলক কাজে অফুরন্ত প্রাণ শক্তি নিয়ে এবং লক্ষ্য স্থির করে তারা কাজে ঝাঁপিয়ে পড়ে। অ্যাকচুয়ালি আওয়ার স্টুডেন্টস উইয়ার ট্রাউজার্স ব্লু, আওয়ার স্টুডেন্টস উইয়ার শার্ট হোয়াইট, দে আর আওয়ার স্কুলস ডিনামাইট।
ওদেরকে ধন্যবাদ দিয়ে ওদের কৃতিত্বকে খাটো করব না, তাই ওদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। পুণ্যত্রয়ীর নিকট প্রার্থনা করি ওদের ভবিষ্যৎ পথ যেন সুগম হয়, ওরা যেদিন পড়াশোনা শেষ করে নিজ নিজ কর্মক্ষেত্রে কীর্তি স্থাপন করবে সেদিন আমাদের মনে হবে আমাদের জীবন এবং শিক্ষা কোনোটাই বৃথা নয়। নমস্কার।